আগে তো ইনভার্সে ছেলের কাছে বিয়ে হয়ে দেখছিলাম, কপালে সুখ হয় নাই গা, বাবা মা না জানিয়ে শুনা দিছিল। এখন সেটা বললে হইব না, এখন আমি চাই আমার জীবনটা আগের মতন সুন্দরভাবে গুছায় আনিতে, যে আমার বাচ্চা দায়িত্ব নিয়ে আমার সুখে শান্তিতে রাখতে পারবো, সে বয়স্ক হোক কালো হোক, তার 50 বছর হইলেও আমার সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আমরা জানার চেষ্টা করবো আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা কি করেন কি আপনি? আমি বর্তমানে কাজ করি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে বাবা মা আছে। মা বাবা সবাই আছে? ভাই বোন আছে? বোন আছে, আমার বড় ভাই আছে। আপনি আপনি আপনার কয় ভাই বোন? আমার 2 ভাই বোন, ভাই বিয়ে করছে। ভাই কি খোঁজ খবর নেয় সংসারের? খোঁজ খবর নেয় তার সংসার নিয়ে আসে আলাদা ভিন্ন কাজ। তো ফ্যামিলি তো মোটামুটি সবাই আছে, সুখে শান্তিতে তো আছেন, তাহলে মানে আপনি কি সুখের বার্তা নিয়ে আসেন নাকি অসুখের বার্তা? আমি ভাইয়া অসুখের বাসনা নিয়ে আসি। কেন, কি হয়েছে, কিসের অসুখ? আমার বাবা মা পছন্দ হয়েছিল, গার্জেনের মাধ্যমে বিয়ে দিছিল ছোটবেলায়। আচ্ছা আচ্ছা। স্বামী ভালো না, একটা বিয়ে হওয়ার পরে গর্ভে বাচ্চা আসছে, স্বামী নেশা পানি করতো, অত্যাচার করতো, যৌতুক চাইতো। এখন মনে করেন বাবা মা অসহায় মানুষ, তাদের নিজেরটা নিজেই চলতে কষ্ট, এখন যৌতুকে দিবে কিভাবে আর আমার এই চালাইবো কি? মানে বিয়ের পরে যৌতুক চাইছে? হ্যাঁ বিয়ের পরে। এটা তো খুবই কষ্টের কথা, আপনার আসলে এই বয়সে এরকম একটা ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আসলে খুবই মানে কি বলবো। আপনার কি বিয়ের বয়স হয়েছিল তখন যখন বিয়ে শাদী দিছিল? বিয়ের বয়স হয়েছিল, ছোটবেলায় বিয়ে হয়েছিল, এই জন্যই তো বুঝতে পারি। কতদিন হলো এরকম ঘটনা ঘটছে, কতদিন হয়েছে? হয়েছে বাচ্চার বয়স 2 বছর। আচ্ছা আচ্ছা, তা তো মোটামুটি অনেক দিনই হয়ে গেছে। তো এতদিন কোনো বিয়ে শাদী করবেন এরকম চিন্তা ভাবনা করেন নাই? এরকম চিন্তা ভাবনা, বিয়ে শাদী তো আসে, আসলেই তো হইব না। এখন মনে করেন ছোটবেলায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন তো আমি বুঝমান হয়েছি, এখনই এখন যদি আবার আমার কপালের কষ্ট আমি নিজে তাই না আনি তাহলে তো হইব না। বাচ্চাটা কি আপনার কাছে আছে? হ্যাঁ বাচ্চাটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। আচ্ছা, এখন কি বাচ্চা সহ বিয়ে করতে চান নাকি বাচ্চাটা রাখার কোনো ব্যবস্থা আছে? বর্তমানে ভিডিওর সামনে আইছি, কখনো ভিডিওর সামনে আসি নাই গা, মানুষে বলে ভিডিওর সামনে আইসা বলে মানুষের কষ্টেরও সুখ হয়ে যায় গা। এখন ভিডিও অনেকে বিয়ে শাদী করে সংসার করে, অনেকে ভালো হয়ে যায়, ভালো থাকে, তা এরকম হয়ে যায় কিন্তু আসলে, হ্যাঁ কারণ মানে কি বলবো, অনেকেই আবার ইদানিং অনেক রকমের প্রতারণা করে, মানুষের কাছে টাকা পয়সা নেয় কিন্তু বিয়ে শাদী করে না, এরকম ধরনের ঘটনাও ঘটছে। এখন পৃথিবীতে হাতের পাঁচটাঙ্গুল এক না, পৃথিবীতে মানুষের সব সমান না, বুঝছেন? মানুষের সাথে মানুষ কথা বললেই তো বোঝা যায় 2 দিন 5 দিন কে কিরকম। টাকা পয়সা দিয়ে তো কখনো ভালোবাসা করান যায় না, ভালোবাসা তো আসে মনে থেকে, যে আমাকে ভালোবাসবো, যে আমার বাচ্চার দায়িত্ব নিবো, তারণ থেকে তো আমার টাকা চায় না লাগবো না, সেই তো আমার দিব, কখন কোনটা লাগবো না সেটা সেটাই মনের মিল হয়ে গেলে তখন তো আর কোনো কিছুর প্রয়োজন বা কোনো কিছুর এরকম ইয়া হয় না, সেটাই। তা আপনার আসলে এই সুইতে এখন বিয়ে শাদী করা, যেহেতু বাচ্চা ছোট রয়েছে, বিয়ে শাদী করে স্বামী সংসারে দিবেন? এখন আমার বাবা মার দায়িত্ব নেওয়া লাগবে না, যে আমার বাচ্চারে ভালোবাসবো, আমার বাচ্চা দায়িত্ব নিবো, সেটাই। আপনি তো বাবা মার গাড়ে আপনি একটা বোঝা হয়ে রয়েছেন, এখন বাবা মাও তো চাইবো যে আপনাকে বিয়ে করে, তাহলে তারা বয়স্ক মানুষ, তারা নিজেই চলবো না, আমার দায়িত্ব আমারই খাওয়াইবো না, আমার বাচ্চাকেই খাওয়াইবো। এখন আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভোলা। ভোলা, তা কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই, এখন আমার কথা শুনেন, সে বয়স্ক হোক, আগে তো ইনভার্সে ছেলের কাছে বিয়ে হয়ে দেখছিলাম, কপালে সুখ হয় নাই গা, বাবা মা না জানিয়ে শুনা দিছিল, এখন সেটা বললে হইব না, এখন আমি চাই আমার জীবনটা আগের মতন সুন্দরভাবে গুছায় আনিতে, যে আমার বাচ্চা দায়িত্ব নিয়ে আমার সুখে শান্তিতে রাখতে পারবো, সে বয়স্ক হোক কালো হোক, তার 50 বছর হইলেও আমার সমস্যা নেই গা। সেটাই। তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে, দেওয়া যাবে? না, আমার নাম্বারটা আমি পরে দেব। পরে দেবেন? হ্যাঁ। তাহলে বিয়ে শুনতে পারলেন, আসলে কি বলবো, কষ্টের কথা, এই বয়সে আসলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার কথা, সেই বয়সে স্বামী ছাড়া একটি মেয়ে আসলে অনেকটাই কষ্টে পড়ে, বাধ্য হয়ে ছোট একটি বাচ্চা আছে, সেই কষ্টটা সইতে না পেরে নতুন করে বিয়ে করবে বা বাচ্চাকে নিয়ে ভালো থাকবে সেই আশায় আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য জানতে পারবেন, আরও খোঁজ খবর নিতে পারবেন। তা আপু সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, আল্লাহ অনেকই কষ্টের মাধ্যমে পড়া ভিডিওর সামনে আইছি, যে আমাকে ভালোবাসান লাগবে না, যে আমার বাচ্চাকে ভালোবাসবে তাকে আমি মন থেকে ভালোবাসবো, সে বয়স্ক হোক কালো হোক খাটো হোক, এটা সমস্যা নেই কোনো। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।